ঝালকাঠির রাজাপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা। বুধবার 10 ফেব্রুয়ারি বেলা 12টায় রাজাপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে স্থানীয় সাংসদ আলহাজ বজরুল হক হারুন এ মেলার উদ্বোধন করেন। রাজাপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান, ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মেহেরুন নেসা পাপড়ি প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি বিএইচ হারুন ভার্চুয়াল মাধ্যমে তার বক্তব্যে শস্যের বহুমুখীকরণ বিষয়ের গুরুত্ব দেন। তিনি বলেন, বর্তমান সরকার কৃষকদের কাছে নতুন নতুন কৃষি প্রযুক্তি, উন্নত মানের বীজ ও সার সহ বিভিন্ন উপকরণ সময় মতো সরবরাহ করছে, ফলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। তিনি বলেন, কেবল ধান চাষ করলেই হবে না, সে সাথে দরকার শস্যের বহুমুখীকরণ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী সহ রাজাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকগণ। মেলায় আগত দর্শনার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়। উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে থাকেন। এ মেলা চলবে আগামী 13 ফেব্রুয়ারি পর্যন্ত। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG অর্জন এবং 2030 সালের মধ্যে খাদ্য উৎপাদনশীলতা বৃদ্ধি, নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ খাদ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে মেলায় কৃষকরা ধানের উৎপাদনশীলতা বৃদ্ধি, প্রযুক্তি, পানি সাশ্রয়ী প্রযুক্তি, সমন্বিত বালাই ব্যবস্থাপনার IPM কলা কৌশল, বিষমুক্ত শাকসবজি ও ফল উৎপাদনের কলা কৌশল, মাটি ব্যবস্থাপনার প্রযুক্তি ও মিশ্র ফল বাগান প্রযুক্তি প্রদর্শিত করা হয়। বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে আয়োজিত এই মেলায় উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন স্টলের মাধ্যমে উপসহকারী কৃষি কর্মকর্তারা সাধারণ কৃষক ও দর্শনার্থীদের কৃষি পণ্য উৎপাদন, যন্ত্রপাতি ব্যবহার, বিভিন্ন আধুনিক প্রযুক্তি সম্পর্কে অবগত করছেন, দেখাচ্ছেন সনাতন ও আধুনিক পদ্ধতিতে চাষাবাদের পার্থক্য, কৃষি যান্ত্রিকীকরণ ও নিরাপদ খাদ্য উৎপাদনের বিভিন্ন কৌশল। উপসহকারী কৃষি কর্মকর্তাদের পাশাপাশি মেলায় স্টল ও পণ্য প্রদর্শনীর মাধ্যমে কৃষি প্রযুক্তি সম্পর্কে দর্শনার্থীদের এর সঙ্গে পরিচিত করছেন।